মহাষ্টমীর দুপুরে হাইলাকান্দিতে অঘটন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হাইলাকান্দিতে। দুর্ঘটনা নিহত অটোরিকশা চালক। হাইলাকান্দি শহর সংলগ্ন বাওয়ারঘাট পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আবারো জানাচ্ছি দর্শকদের, মহাষ্টমীর দুপুরে হাইলাকান্দিতে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু ঘটে। গোটা রাজ্যে দুর্গাপূজার আনন্দে যখন মাতোয়ারা, ঠিক তখনই হাইলাকান্দিতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জানা গিয়েছে, রবিবার মহাষ্টমীর দুপুরে হাইলাকান্দি জেলার বাওয়ারঘাট পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এতে প্রাণ হারান জহরুল ইসলাম তাপাদার নামের এক অটো চালক। একটি দ্রুতগামী বাইক জহরুলের অটোকে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে অটোটি উল্টে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে অটো চালক জহরুল ইসলাম তাপাদারের মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা মৃত অটো চালককে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যান। মৃত অটো চালকের মৃত্যুর খবর চাউর হতে শোকের ছায়া বিরাজ করছে এলাকায়। জহিরুল ইসলাম তাপাদার, ডাক নাম রাজু। কারণ রাস্তার অটো লইয়া বাইরে আর পরে অন্য গাড়ি আমাদের দেখা মারিয়া মারে, এলে একটা না করে একটা ঘটনা হইয়া আসছে। বাইক যারা চালাইন তারা বাইক সুন্দর মতো চালাইতো, আর এরকম যদি আমরা প্রতিদিন যান যাই অটো লাইন ধরে হইতো না। এই ব্যাপারে আমরা পুরা নিরাপত্তা চাই। আর আমার এই বাইক বাচ্চা আছে, 2 বছরের বাচ্চার বা তার স্ত্রী আছে, আমরা তার পুরা মধ্যে তারা সারা জিন্দগি যেরকম চলে আইতে চাই চলে আইতে পারে, ওরকম আমরা একটা দাবি সরকারের কাছে আমরা সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।